ওই জোড়া আপনার নাকি লাস্টের হ্যাঁ ওটার দাম চাইছে দুই লাখ দশ হাজার জোড়া দুই লাখ এই জোড়া দুই লাখ চাইছে প্রিয় দর্শক আমরা আছি রাসায়ী সিটি হাটে আপনারা দেখছেন ব্যাপক পরিমাণে বলদগর আমদানি হয়েছে এই হাটপাত্রে রবিবার ও বুধবার মিলে সারাদিন আপনারা যারা ইন্ডিয়ান বলদ গরু কিনতে চান তারা রাসায়ী সিটি থেকে গরু নিতে পারেন আপনারা দেখছেন বিরাট হাট আর ব্যাপক পরিমাণে গরু আমদানি হয়েছে আর বর্তমানে ইন্ডিয়ান গরুর দাম ব্যাপক পরিমাণে কম আপনারা এই সময় গরুগুলো কিনতে পারেন আর বিক্রেতারা অবশ্যই দামিটা বেশি চাইবে আপনারা অবশ্যই দামাদামি করে নেবেন বিরাট হাট দেখুন ব্যাপক পরিমাণে গরু আমদানি হয়েছে এ পাশে বড় বড় ইন্ডিয়ান গরুগুলো রয়েছে আপনারা এই বড় বড় গরুগুলো নিতে পারেন এটা কি জাতের ভাইয়া নেপাল ইন্ডিয়ান নাকি কত চাইছেন এর দাম চাচ্ছেন কথা বলছি শুনি একশো তিরিশ

25 1 lakh 25000 আপনারা যে ছোট ছোট বলদ গরু কিনতে তারা অবশ্যই এটা আসতে পারেন যারা ছোট গরুর দাম সম্পর্কে জানতে চান তাদের জন্য আজকের এই ভিডিও এই রকম বড়দ আপনারা রাশি সিটি এর ব্যাপক পরিমাণে পাবেন ভাবে কালো জোড়া দাম চাইছেন কত কালো জোড়া জি 165 এক লাখ 65 হাজার দাঁত হইছে কয়টা করে দাঁত দুইটার পুরো ভাই দুইটার পুরো নাকি এগুলা কি সব ওজন হিসেবে বিক্রি হয় না মানে পোষার জন্য নেয় মানুষ পোষার জন্য নেয় না আর সাদা গুলো তো ইন্ডিয়ান বলতে তাই না সবগুলো ইন্ডিয়ান ওগুলো তো ইন্ডিয়ান এইটা চাইছেন কত করে দাম এই ফার্স্ট এর দাম চাইছেন কত

খামারে দেনে আনার না আপনারা কি সরাসরি ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসেন না আপনি কি নেন বড় থেকে নেন আপনারা নাকি যে যে অনেকে লটে গরু কিনতে চাই যে একসাথে দেখা যাবে বিশটা পঁচিশটা ত্রিশ টাকার কিনে ঠিক আছে সেক্ষেত্রে কি কম হয় না আরও দাম আপনার ধরেন এভারেজ কিনতে হ্যাঁ এর মধ্যে ছোটো বড় সংগ্রামে গরু থাকে সেভাবে কিনতে হ্যাঁ না আমি সেটা বলতেছি না আমি বলতেছি যে আপনাদের কাছে যদি কেউ বিশটা পঁচিশটা একসাথে কিনে ঠিক আছে বা তিরিশটা একসাথে কিনে সেক্ষেত্রে কি আপনারা দাম কম রাখেন না হ্যাঁ একটু কম তো রাখতেই হবে তেতলাতে একবার সেই ক্ষেত্রে আপনি মুনে কত করে আসছে দামটা কি কিনে মানে লট হিসাবে কিনে নে ধরেন 20 25 টা সেই ক্ষেত্রে করে ধরেন ভাই